মালদার যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাপপুর তারছেড়া পাড়ায় রবিবার বাপের বাড়িতে আসেন এক গৃহবধূ ও তার স্বামী। অভিযোগ, পার্শ্ববর্তী রায়পুর চাইপাড়ার যুবক নারায়ণ মণ্ডল এদিন রাতে জল খাবার নাম করে দরজা খুলতে বলে। গৃহবধূ দরজা খুলে বাইরে বেরিয়ে এলে তাকে ওই যুবক জাপটে ধরে ও ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। তো আমাকে ধাক্কা মেরে আমাকে চাপতে ধরে। হ্যাঁ, কে এটা? কে? ছেলেটাই। কত রাত্রে এটা? সাড়ে বারোটার সময় রাত্রি। হ্যাঁ, তারপর চাপতে ধরে যখন আমি চিল্লাই তখন আমি উঠে আমাকে ধরলো, ধরে টেরে বাইরে আনলো। এখন কি চাচ্ছো তুমি? এখন আমরা ই করবো। কোথায় আসছো এখানে? তার চিৎকার শুনে স্বামী বেরিয়ে এলে নারায়ণ মণ্ডল পালিয়ে যায়। সোমবার ওই গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিয়ে ইংরেজবাজার থানায় যান ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার জেলা সভাপতি সুতপা মুখার্জি জানান, পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন। যদুপুর, আমরা আজকে থানায় এসেছি যদুপুর টু গোপালপুরে। একটি মেয়ে বাড়িতে, বাপের বাড়িতে ঘুরতে এসছে। এবার রাত্রেবেলা মানে দুষ্কৃতি, মানে ছেলেটা মানে প্রচণ্ড বাজে ছেলে। এবার ও জানে না মা বাইরে রান্নার কাজে গেছিল। এবার দরজা ঠকঠক করেছে, জল বলছে জল খাবো। তখন ভাবছে কে জল খুলেছে, খুলে আর ছেলেটা ভাবছে যে মেয়েটা একাই আছে, কারণ ওর মা আরও একাই ছিল, মা রান্নায় গেছে, ও তখন একা ভেবেছে। আর এদিকে ওর বড় এসছে, মানে ঘুরতে এসছে শ্বশুরবাড়িতে ওর হাজব্যান্ড। এবার ওখানটাতে জল খাওয়ার নাম করে ডেকে দরজাটা খুলেছে, যে জল দিতে গেছে ওকে ধাক্কা মেরে ফেলে, ওকে নিচে ফেলে ওকে জাপটে ধরে ওর সাথে মানে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তখন ও বেরিয়ে ওর বরকে, ও চিৎকার করেছে, ও ভালো করে কথাও বলতে পারে না। এবার ওর গোঙানি আওয়াজ পেয়ে ওর বর উঠেছে, বর উঠে মানে টান মেরে ওকে বাইরে বের করে নিয়ে এসছে। এবার ছেলেটা এত অসভ্য যে ওর মা একা থাকে, ওর মা রাত্রেবেলা বাড়িতে থাকতে পারে না। এবার মানে বেড়ার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেয়, রেগুলার এরকম অত্যাচার করে ওদের সাথে। তো ও হচ্ছে, ওর মা রাত্রেবেলা অন্য বাড়িতে রাত্রেবেলা শুয়ে, ওই ও ছেলেটার অত্যাচারে। কিছুদিন আগে ওরই দাদা আরেকটি মেয়েকে জব কার্ড দেওয়ার নাম করে, সুপারভাইজার ছিলেন উনি, জব কার্ড দেওয়ার নাম করে তাকে মানে বাজে বাজে ফোনে প্রলোভন দিয়েছেন। কটার সময়? রাতে কটার সময় ঘটনা? রাত্রি কটার সময় তখন ছিল? সাড়ে বারোটার সময়। এবার হচ্ছে মানে এত পরিস্থিতি বাজে ওইখানকার, ওই ছেলে দুটো মানে দুই ভাই এত বাজে, মানে রেগুলার এরকম অসভ্যতা করে যাচ্ছে। কি নাম ওদের? ওদের নাম হচ্ছে মন, কি নাম যে ছেলেটার নাম? আমরা আছি ওর পাশে, আমরা আছি, আমরা ওকে যদি অ্যারেস্ট না করে, ওর যদি শাস্তি না হয়, আমরা মালদা জেলা মহিলা মোর্চা, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।